রকেট চট্টোপাধ্যায়, আমাদের জনি এখানকার দায়িত্বপ্রাপ্ত লক্ষণ ধরের সম্পাদক, জেলা সভাপতি ধ্রুব সাহা, তিনজনকে বলবো সঙ্গে বিদায় গ্রহণ সাহা, বিপ্লব ওঝা মহোদয়কে তারা বয়ন করা। বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং, বিজেপি 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 জীবতং, যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জিন্দা হোক, আমাদের রাষ্ট্র সভাপতি কেপি নাড্ডা জিন্দা হোক, যশস্বী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জিন্দা হোক, বন্দে মাতরম, বিজেপি 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 জীবতং। বিপ্লব ওঝা দু মিনিটে কাউকে অ্যাড্রেস না করে দু মিনিটে তার সাংবাদিকদের বন্ধুদের জন্য কেন তিনি এলেন সংক্ষেপে বলবেন এবং কাল থেকে কাজ করবেন তিনি, আমি আশ্বস্ত করছি ধ্রুব সাহার মাধ্যমে। বিপ্লব ওঝা দল পরিবর্তনের জন্য বিগত দিনে অনুব্রত কালচারে যা যা হয়, যদি একটা কিছু কেশাগ্র স্পর্শ হয় তার সম্পূর্ণ দায়িত্ব লিডার অফ অপোজিশন শুভেন্দু অধিকারী। আমাকে যেন নলহাটি দ্বিতীয়বার আসতে না হয় পরিষ্কার করে বলে গেল। নমস্কার, আজকের এই সভায় উপস্থিত পশ্চিমবঙ্গের বিরোধী দলের নেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়, বীরভূম জেলা সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা, আছেন আমাদের সম্মানীয় সাংসদ লোকেশ চট্টোপাধ্যায়, আছেন মাহমুদা খাতুন, আছেন বিধায়ক লক্ষণ ঘুরুই, অরূপ সাহা, সাংসদ মণ্ডল সহ আরো অনেক পদাধিকারী। আমি এই পরিবারে নতুন, অতএব সকলের সঙ্গে আমি এখনো পরিচিত হতে পারিনি। আমি সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি আমার শ্রদ্ধা আমার সামনে যে জনতা জনার্দন মা ভূমের রাজ্যে উপস্থিত হয়েছে তাদের প্রত্যেককে আমি আমার আন্তরিক শ্রদ্ধা জানিয়ে আমি একটা দুটো কথা বলছি। এই কারণে যে শীতের রাত্রি হয়ে গেছে প্রায়, আপনারা সকলে আমাদের সুবক্তা যিনি সারা পশ্চিমবাংলায় উত্তর থেকে দক্ষিণ প্রতি ভোটার আন্দোলন চালিয়ে যাচ্ছেন, মানুষ যার কথা শোনার জন্য দিনের পর দিন অপেক্ষা করে থাকে তার বক্তব্য আপনারা শুনেছেন। আমি আজকে এই সভায় তৃণমূল কংগ্রেস ছেড়ে আমি বিজেপি দলের একজন সদস্য হিসাবে অন্তর্ভুক্ত হলাম। আমি আমার দলের সঙ্গে ত্যাগের কথা জানিয়েছি, আমার কোন অনৈতিক কাজ কোন ক্ষতি আজ পর্যন্ত আছে বলে আমার জানা নেই বা আপনাদের জানা থাকা কথা নয়। আমাদের জেলার যিনি সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহা ভাতৃপতি একই জায়গায় আমাদের কাছাকাছি বাড়ি, তিনি বরাবরই ভারতীয় জনতা পার্টি আদর্শ উদ্ভূত হয়ে দলটা করে থাকে। তার সাংগঠনিক শক্তি আমার যে কোনো প্রয়োজনে তিনি আমাকে যেভাবে লাগাবেন এই দলের সংগঠনকে বৃদ্ধি করার জন্য আমি সেইভাবে সর্বদলকে সাহায্য করব। আমাদের মতামতে সুরেন্দ্রদা আছেন, রাজ্যের সভাপতি সুকান্ত মজুমদার আছেন, আছেন বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি